জন্য দোয়া করব, দেশের জন্য দোয়া করব, সারা বিশ্বের মুসলমানদের জন্য আমরা দোয়া করব, যারা বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন তাদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ, পিতামাতা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। হুজুর খান দোয়া পেশ করবেন। اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال محمد اللهم بارك على محمد اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب রব্বুল আলামিন আপনার মহান হুকুম সিল্লাল্লাহ পবিত্র জুমার দুই রাকাত ফরজ নামাজ আমরা তোমার গুনাহগার বান্দা আল্লাহ তাআলা 201 গম্বুজ মসজিদে আল্লাহ তাআলা জামাতের শহীদ আদায় করেছি রে মালিক, মেহরবানি করে নামাজের মধ্যে ভুল ত্রুটি যা হয়ে গেছে মাফ করে দিয়া এর যা সবদান করে থাকেন সর্বপ্রথম সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকের সবটুকু পৌঁছায়া দাও। আল্লাহর পৌঁছায় দিন আমরা যারা হাত তুলে ধরেছি এতিম অসহায় কাঙ্গালের মতো তোমার শাহী দরবারে, আমাদের অনেকের মা নাই বাবা নাই এতিম বানায় কবরে চলে গেছে, জনম দুঃখিনী মার কথাকে বলা যায় আদরের বাবার কথাকে বলা যায় যে মা 10 মাস 10 দিন গর্ভে থাই দিয়েছে প্রসাবের যাতনা সহ্য করেছে, 2.5 বছর বুকের দুধ পান করাইছে খেয়ে না খেয়ে আমাদের বড় করেছে, যে বাবা রিক্সা ভ্যান চালায় কৃষি ক্ষেত্রে কাজ কইরা চাকরি কইরা ব্যবসা বাণিজ্য কইরা আমাদেরকে এত বড় করে বাড়ি ঘরে জায়গা জমি সব ফেলা অন্ধকার কবরে চলে গেছে, ওই বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও, মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও, ও রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, ও কর রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে চলে গেছে মাফ করে দাও, কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও, মাতা পিতা তাদের বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়ায় দাও, পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায় জান্নাত অর্জন করা তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন এই মসজিদ থেকে অনেক ভাইয়েরা দোয়া চেয়েছেন আল্লাহ, অনেক শিক্ষক ভাইয়েরা দোয়া চেয়েছেন, অসুস্থ মানুষ হাসপাতালে দোয়া চেয়েছেন আল্লাহ শেফায়ে কামেলা আয়াজলা দান করো, আল্লাহ তাআলা প্রিয় ভাই যিনি কষ্ট করে রফিকুল ইসলাম ভাই আল্লাহ এত সুন্দর একটা মসজিদ নির্মাণ করেছে ভাইয়ের হায়াত বাড়ায়া দাও, জিন্দিগির গুনাগুলো মাফ করে দাও, আল্লাহ দুনিয়া আখিরাতে তার উত্তম প্রতিদান দান করো, তার 6 জন ভাই রয়েছে আল্লাহ তাদের হায়াত বাড়ায়া দেন, তাদের জীবনের গুনাগুলো মাফ করে দেন, আল্লাহ তাদের পরিবারকে দিন আর ইসলামের জন্য কবুল করে নেন। রব্বুল আলামিন দূর দূরান্ত থেকে যত ভাইরা কষ্ট করে গাড়ি ভাড়া করে আজকের এই মসজিদে নামাজ আদায় করলো আল্লাহ তাআলা তাদের জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও, আমরা মানুষ জীবনে চলতে ফিরতে অনেক ভুল হয়েছে রে মালিক, আমাদের এই গুনাহের দিকে তাকাইও না, তুমি গাফফার আমরা সবাই গুনাহগার, তুমি মনিব আমরা সবাই তোমার গোলাম, আল্লাহ তাআলা দুনিয়াতে এমন জায়গায় বসে গুনাহ করেছি গোপনে কেউ জানে না তুমি জানো রে মালিক, আমাদের গুনাহের দিকে যদি তাকাও জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না, তুমি যদি মাফ না করো রে মালিক আমরা কার কাছে যাব, তুমি ছাড়া তোমাদের আর কোনো আল্লাহ নাই, আমরা ছাড়া তোমার বান্দার অভাব নাই কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোনো মালিক নয়, আল্লাহ আমাদের জানা বাজানা ছোট বড় গোপন প্রকাশের গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ জিন্দগি তো পুরোটাই শেষ করে দিলাম গুনাহ করতে করতে হাতের দিকে তাকায় দেখে হাত গুনাহ দিয়ে না পাক হয়ে গেছে, পা থেকে মাথা পর্যন্ত পুরো দেহের দিকে তাকায় দেখে গুনার গুনাহ, ও মালি আমাদের গুনাহের দিকে তাকাইও না, তুমি গাফফার তুমি রহমান, আল্লাহ তোমার দয়া করুণার বশে আমাদের মাফ করে দাও, তোমার রহমতের দরিয়ার দিকে তাকাইয়া আমাদের সকলের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দাও, যত গোনা করছি মাহবুব মোরা জীবনে মাফ করে দাও, তুমি মাহবুব নিজে গুনে আদর করে
banda Allah moder banaiya kemne diva jahanname feliya he jibone na korilam bandegi guna kore katailam zindegi toba kore abar toba bangilam obosheshe khati toba korilam Allah madre shokoler tamam jiboner guna gulo tumi maaf kore dao o malik এতো অপরাধ করেছি এতো অন্যায় করেছি তোমার হাত তোমার দরবারে হাত তুলতে লজ্জা লাগে রে মালিক তাকায় দেখো কত আলেম ওলামা হাত তুলেছে কত দাড়ি পাকা মুরব্বী হাজী সাহেবরা হাত তুলেছে কত যুবকেরা হাত তুলেছে ছোট বাচ্চারা হাত তুলেছে আল্লাহ যার হাত তো করা পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে না আল্লাহ আমাদের তমাম জীবনের গুনাহগুলো তুমি maaf করে দাও আল্লাহ দূর দূরান্ত থেকে যারা কষ্ট করে এসেছে আল্লাহ সকলকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়া দাও আল্লাহ প্রবাসী ভাইদের জন্য দোয়া চেয়েছে আল্লাহ প্রবাসী ভাইদের hayat বাড়ায়া দাও রোজগারে বরকত দিয়া দাও জিন্দেগির গুনাহগুলো maaf করে দাও আল্লাহ তাআলা আমার ভাগিনা শেখ আবু ইউসুফ আল্লাহ তাআলা তাকে তুমি দ্বীন আর ইসলামের জন্য কবুল করে নাও আগামী 11 ফেব্রুয়ারি এই জায়গায় জুমার খুতবা দিবে আল্লাহ তুমি তৌফিক দিয়া দাও আল্লাহ তাআলা তার মেধা পরকাকে বাড়ায়া দাও দুনিয়া আখিরাতে আল্লাহ তার সম্মান তুমি বাড়ায়া দাও আল্লাহ যারা কষ্ট করে এত সুন্দর মসজিদ নির্মাণ করেছে মালিক তাদের সেই পরিবারগুলো তুমি কবুল করো আবার যারা সহযোগী তারা হাত বাড়ায় লক্ষ লক্ষ টাকা দান করে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন আমি গুনাহগার একটা মাদ্রাসার কাজ করতেছি আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন টাইসের কাজ আর ফ্লোরের কাজ হয়ে গেলে রমাদান থেকে আমি উদ্বোধন করব রে মালিক আল্লাহ তুমি আমার মাদ্রাসাটাকে কবুল করে নাও মসজিদ গণ কবরস্থান বানানোর যে স্বপ্ন দেখেছি আল্লাহ তুমি তৌফিক দিয়া দাও আল্লাহ তাআলা সমাজে যারাই ভালো ভালো কাজ করে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো এই 201 গম্বুজ মসজিদকে আল্লাহ কাল কিয়ামত পর্যন্ত হায় আল্লাহ তাআলা জমিনে রাইখা দিও রব্বুল আলামিন এই মসজিদকে তুমি তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ এই মসজিদের যারা আমানতদার হায় আল্লাহ তাআলা তার ভাইয়েরা রব্বুল আলামিন অনেক ভালো ব্যবহারের মানুষ অমায়িক ব্যবহার তাদের আল্লাহ অত্যন্ত চমৎকার মনের মানুষ আল্লাহ তাদের হায়াত আপনি বাড়ায়া দেন জিন্দেগির গুনাহগুলো maaf করে দেন সারা জীবন মসজিদের খেদমত করে আল্লাহ তোমার জান্নাতি বান্দা হওয়ার তৌফিক দিয়া দেন রব্বুল আলামিন আমরা গুনাহগার আজও কাল হোক দুনিয়ার ভূখণ্ড থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাব রে মালিক ওই কবর বড় কঠিন জায়গা ডানে মাটি বামে মাটি মাটির হবে বিছানা উপরে বাঁশের ছাউনি কবর নাম তার ঠিকানা ওই কবরে যদি কেউ গুনাহ নিয়ে যায় ডানের মাটি বামে চলে যাবে বামের মাটি টানে চলে যাবে এমন জোরে সাপ দেবে গো এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে বিষাক্ত সাপ সবল পারবে পা থেকে মাথা পর্যন্ত চলে যাবে ও মালিক ওই অন্ধকার কবরে কেমনে থাকবো কবরে যখন তিনজন রাইকা দেয় দূর আকাশটা একটু দেখা যায় বাসের বিছানাগুলো যখন একটা দুইটা করে বিছায় দেয় আস্তে আস্তে কবরটা অন্ধকার হয় পুরো বাসের বিছানা যখন বিছায় দেয় হালকা হালকা আলো দেখা যায় এরপরে যখন কবরের ভিতরে মাটিগুলো দিয়ে দেয় ওই মাটিগুলো আবার কাপড়ের কাপড়ের উপরে পড়বে তারপরেও কেউ দেখবে না পুরো কবরটা যখন মাটি দিয়ে ঢেকে দিবে কুটকুটে অন্ধকার কোনো আলো নাই রে মালিক যেই কবরে নাই টেলিফোন নাই মোবাইল ফোন নাই জানালা নাই দরজা নাই আরামের বিছানা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে আল্লাহ কবরে যাওয়ার আগে তোমার জন্য বন্ধু বানাইতে পারি তুমি তৌফিক দিয়া দিও বড় ভয় লাগে রে মালিক
কি হবে আমাদের কবরে, কি হবে পরকাল বিচারে দেবসে, কি দিয়ে তোমার সামনে দাঁড়াবো। যদি গুনাহগার বানায় জাহান্নামে ফেলে দাও, আমাদের চাইতে তোমাকে কপাল পোড়া কেউ নাই। আল্লাহ আমার নবীজি বলেন যে কবরে চলে গেল তার সেই দেওয়া সহায় আর কেউ নাই। ইন্নামাল কুবুর রওদাতুম মিন দিয়াতিল জান্নাহ ওয়া হুবরাতুম মিনহু ফারিন্নার। আমল ভালো কবর জান্নাতের বাগান, আমল খারাপ হলে কবর হবে জাহান্নামের আগুনের গর্ত। ও মালিক, দুনিয়ার হেলাই কালাই গুনাহ তোর কম করি নাই, আমাদের গুনাহের দিকে তাকায়ও না। ওই কবরে যাওয়ার আগে তোমার যেন বন্ধু বানাইতে পারি। আল্লাহ আমাদের কবর গুলো আলোকিত করে দিও, জান্নাতের সাথে কবরের সম্পর্ক ময়দা করে দিও। একা একা কেমনে থাকবো রে বালি, কিভাবে কাটবে কবরের প্রথম রাত, জানি না কবরের সল জব আমরা দিতে পারবো কিনা। আল্লাহ ওই কবরে যাওয়ার আগে তোমার যেন বন্ধু বানাইতে পারি। আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি আমরা, অনেক গুনাহ করেছি মালি, গুনার পার জমা করে আল্লাহ আমাদের সকলের তাবাম জীবনের গুনাহ গুলো তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের সকলের তাবাম জীবনের গুনাহ গুলো মাফ করে দাও। আল্লাহ আমি তোমার গুনাহগার গোলাম, আল্লাহ তোমার বান্দাদের সামনে যে বয়ান করেছি মালিক, আল্লাহ এর উপরে আমল করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যারা কষ্ট করে ছুটে আসে মসজিদে, আল্লাহ তাদের হায়াত তুমি বাড়ায় দাও, আল্লাহ তাদের রোজগারে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে দিন আর ইসলামের জন্য কবুল করো। আল্লাহ তামাম পৃথিবীর মানুষগুলোকে অমিক্রণ থেকে হেফাজত করো। আল্লাহ দেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হকানে উলামা ইকরামদের কবুল করো। আল্লাহ মাজলুম অবস্থায় যত আলেম কারাবন্দী আল্লাহ আমাদের মাঝে ফেরাইয়া দিও। রব্বুল আলামিন এ দেশটাকে দিন আর ইসলামের জন্য কবুল করো। এ প্রিয় মাতৃ বাংলাদেশটাকে আল্লাহ করণের সমাজ কায়েম হয়েছে এমন দৃশ্য একবার সচোখে দেখার তৌফিক দিয়ে দিও। আল্লাহ জানি না মালিক কার কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না। আল্লাহ যেই মাসে মরণ দিব মাসটা যেন রমাদান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। যখন মৃত্যু দিবা নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও, দিনের জন্য ইসলামের জন্য রাজপথে জীবনটাকে তুমি কবুল করে নিও। আল্লাহ আমাদের সবাইকে জীবনে একটাবার খানায় কাবায় কবুল করে নিও। রাসূল আওজার পাশে দাঁড়িয়ে একটাবার সালাম দেওয়ার তৌফিক দিয়ে আল্লাহ এই মসজিদের সাথে যত ভাইরা যুক্ত আছেন, আল্লাহ এই যে মিডিয়ার ভাই আল্লাহ তাআলা অনেকে আছেন, আল্লাহ তা সবাইকে আপনি কবুল করেন। যে বাড়িতে খানা খাইলাম বসলাম থাকলাম, আল্লাহ ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করো। আল্লাহ মসজিদকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ঈমান দান করো। আল্লাহ সবাইকে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের ইখলাস বাড়ায়া দাও, আমল বাড়ায়া দাও। আল্লাহ আমাদের জিন্দিগি লোকগুলো আল্লাহ তাআলা দিন আর ইসলামের জন্য কবুল করো। সবাইকে সিরাতাল মুস্তাকিমের পথ দান করো। আল্লাহ আল্লাহ হেদায়েতের চূড়ান্ত ফয়সালা আমাদেরকে দিয়ে দাও। আল্লাহ কোরআনের আলো দিয়ে অন্তরগুলোকে আলোকিত করে দাও। আল্লাহ এলাকার উপরে খাস রহমত বরকত নাজিল করো। আল্লাহ এ দেশটাকে কবুল করো। রব্বুল আলামিন আল্লাহ যারা দিন আর ইসলামের কল্যাণে কাজ করে তাদেরকে আমাদের অভিভাবক বানায় দাও। আল্লাহ আল্লাহ আমাদের সকলের দোয়াকে কবুল করে দিও। আল্লাহ যে যা আশা নিয়ে দোয়া করে আল্লাহ সকলের আশাগুলো তুমি পূরণ করে দিও। আল্লাহ সকলের মনের আশাগুলোকে তুমি পূরণ করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজ হোক কাল হোক আমাদের মৃত্যু হবে, মৃত্যুর সময় ধরে নবীর দয়ার নবীর চাঁদ মক্কারা দেখতে দেখতে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।